2020-21 অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার 6 থেকে 6.5% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আর্থিক সমীক্ষা। কেন্দ্রীয় বাজেট পেশের আগের দিন শুক্রবার এই সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। জিডিপির এই বৃদ্ধি দেশে চলমান মন্দার প্রকোপ হ্রাস করতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছে দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। শনিবার সংসদে 2020-21 অর্থবর্ষের বাজেট পেশ করা হবে। সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রতিবছরই বাজেট পেশের আগে দেশের অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করা হয়, এবারও তাই হয়েছে। এই অর্থনৈতিক সমীক্ষা দেখা যাচ্ছে 1 এপ্রিল থেকে 2021 সালের 31 মার্চ পর্যন্ত অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার দাঁড়াবে 6 থেকে 6.5%। কিন্তু জিডিপি বৃদ্ধির হার বাড়লে দেশের বর্তমান মন্দা অর্থনীতি দূরীভূত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। এর আগে 2019 সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার দাবি করেছিল যে চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার হবে 7%। প্রসঙ্গত উল্লেখ্য যে 2018-19 অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল 6.8%। এরপর থেকেই দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার কমতে শুরু করে গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের 3 মাসে এর হার হ্রাস পেয়ে দাঁড়ায় মাত্র 4.5%। এদিকে অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, অর্থনৈতিক মন্দার জেরে কেন্দ্রীয় সরকার তার বিভিন্ন পরিকল্পনা কাটছাট করতে বাধ্য হচ্ছে। আগামী দিনেও এই পথেই কেন্দ্রীয় সরকারকে চলতে হবে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, হলাবোল।